আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াদিয়ে জিন হচ্ছে জিনের এলাকা, এটি মদিনা শরীফের থেকে 30.7 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে মদিনা শরীফ থেকে যেতে আধা ঘন্টার মতো সময় লাগে এবং এরিয়াটি জনবসতিহীন এরিয়া এবং যাওয়ার সময় দুই পাশে পাহাড় আর বালি দেখা যাবে এবং কিছু খেজুর বাগান দেখা যায়। আমরা জানি মক্কা মদিনা পাহাড় এবং বালিরই শহর, তো এখানে অনেকগুলি নিদর্শন, আল্লাহর বিশেষ বিশেষ নিদর্শনের মধ্যে এটি একটি বিশেষ নিদর্শন আছে এখানে। যেমন রাস্তা তৈরি যখন হচ্ছিল, এই রাস্তাটি তৈরি করা হয় যখন, তখন রাস্তা তৈরি করার জন্য যে ভারী গাড়িগুলি তারা রেখেছিল, মদিনা শরীফ উঁচু স্থান এবং ওয়াদিয়ে জিন নিচু স্থান, তো সেই ওয়াদিয়ে জিন থেকে গাড়িগুলি মক্কার দিকে অটোমেটিক চলে আসতো। সেটি নিউট্রাল বন্ধ করে রাখলে, নিউট্রালে থাকলে অটোমেটিক চলে আসতো, ফলে নির্দিষ্ট স্থান পর্যন্ত কাজ করার পরে রাস্তাটি আর সামনের দিকে করতে পারেনি কর্তৃপক্ষ, ফলে রাস্তাটি ওই এখান থেকে আবার মদিনার দিকে ফেরত আসে। এখানে বিশেষত্ব হচ্ছে যে পানি অথবা পানির বোতল অথবা কোনো বস্তু রেখে দিলে সে অটোমেটিক মদিনা শরীফের দিকে চলে আসে, মানে নিচু স্থান থেকে উপর উঁচু স্থানের দিকে চলে আসে। এখানে মাধ্যাকর্ষণ শক্তি বিপরীতে কাজ করে। এইরকম জোন পৃথিবীতে 5টি আছে, তার মধ্যে এটি একটি। এখানে যদি সাধারণত যে হজের সময় সকলে অবশ্যই দেখবেন, এটি অনেক অত্যন্ত একটি সুন্দরতম নিদর্শন। এবং পানি, সাধারণত পানির ধর্ম হচ্ছে যে পানি দিলে আমরা জানি যে পানি সে মাটির নিচের দিকে চলে যাবে, কিন্তু এখানে পানি নিচের দিকে চলে যায় না, এখানে উঁচু স্থানের দিকে চলে আসবে, অর্থাৎ ওয়াদিয়ে জিন থেকে মদিনা শরীফের দিকে আসবে, পানি এখানে নিচে যাবে না। এটি আরেকটি বিশেষ ধর্ম এটার। আর এখানে যে যাত্রীবাহী গাড়িগুলি আসছে, হজ যাত্রীবাহী গাড়ি যেগুলিতে 30 থেকে 40 জন লোক বহন করে, সেই গাড়িগুলিও দেখা গেলো নিউট্রালে রেখে দিলে 10-20-30-40 করতে করতে 100-120 কিলোমিটার পর্যন্ত স্পিডে চলে আসে এবং একটি নির্দিষ্ট পরিমাণ এরিয়া অর্থাৎ ওয়াকিতে জিনের এরিয়া পার হওয়ার পরে সে আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সামনের গাড়িটি নিউট্রাল করা ছিল, এই জন্য সে আবার মদিনা শরীফের দিকে যাচ্ছে, বন্ধ করেছেন। পানি নিচে যাচ্ছে না, পানি মদিনা শরীফের দিকেই যাবে, এটি এই জায়গার বিশেষত্ব যে সে সব কিছুই মদিনা শরীফের দিকে চলে আসে, অর্থাৎ উঁচু স্থানের দিকে চলে আসে, সেই জন্য এটাকে জিনের পল্লী বলে। এখানে নবী করিম সাল্লাম ইসলাম প্রচারের সময় যখন গিয়েছিলেন তখন এই পর্যন্ত যাওয়ার পরে বাধাগ্রস্ত হন এবং ফেরত আসেন, এইরকম কথিত আছে। পানি এখনও মদিনা শরীফের দিকে যাচ্ছে, পানি নিচের দিকে যাওয়ার কোনো চেষ্টা করছে না। আর এই এরিয়াটি যেহেতু জনশূন্য এরিয়া, এখানে গেলে প্রয়োজনীয় পানি এবং খাবার নিয়ে যাবেন। গাড়িটি মদিনার দিকে যাচ্ছে, নিউট্রাল করা আছে, মদিনা শরীফের দিকে সে যাচ্ছে, মানে উঁচু স্থানের দিকে যাচ্ছে, নিচে থেকে সামনের দিকে এটা নিচু আর উপরের দিকে হচ্ছে ব্যাকে যেটা, এটা উঁচু স্থানের দিকে যাচ্ছে গাড়ি। এইটির আসলে রহস্য কি, এটা আল্লাহ তাআলা সুবহানাল্লাহ জানেন যে এটার আসল উদ্দেশ্য কি অথবা এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। পানিটি দেখলে বুঝতে পারবেন পানি এখনো মদিনা শরীফের দিকেই যাচ্ছে। তো সামনে কিছু দূর যাওয়ার পরে রাস্তাটি শেষ হয়ে যায়, আপনাকে ঘুরে আবার আসতে হবে, তার কারণ সেখানে পর্যন্ত যাওয়ার পরে যেহেতু কাজ আর করা যায়নি। এটিও একটু চেষ্টা করে দেখবে, নিউট্রাল করলে সে ফেরত চলে আসবে। সামনের দিকে ওয়াকিতে জিন আর পিছনের দিকে হচ্ছে মদিনা শরীফ। মরুভূমি, প্রচণ্ড গরম এই জায়গাগুলিতে, পানি নিয়ে যাবেন, প্রয়োজনীয় পানির অভাব সংকট দেখা দেয় এই জায়গায়।
যে গাড়িটি দেখেন, গাড়িটি ব্যাক হয়ে যাচ্ছে মদিনা শরীফের দিকে যাচ্ছে, এবং পিছনে যে বাসটি দেখেছেন সেটি মদিনা শরীফ থেকে ওয়াদি জিনের দিকে আসতেছে, একটা পিছনের যে গাড়িটা আছে। এই গাড়িগুলি 130 থেকে 20 কিলোমিটার পর্যন্ত স্পিড উঠে যায় নিউট্রালে থাকলে, মদিনা শরীফের দিকে যাওয়ার সময় কোনো রকম কিছু করে অ্যাক্সেলারেটর চাপ দিতে হবে না, অটোমেটিক সে তার স্পিড আসবে এবং ওয়াকিদি জিন পার হওয়ার পরে সে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দেখেন গাড়িটি নিউট্রাল করার পরে আবার ব্যাকে মদিনা শরীফের দিকে যাচ্ছে। অবশ্যই হজে গেলে দেখবেন এটি সুন্দর, এই দুনিয়াতে আল্লাহর সুন্দরতম নিদর্শনের একটি, এগুলি ভালো লাগবে অবশ্যই। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।